shakham tangba dek te bikhas te tang phang ka thala munu bisung te bilinuya amcha ni krung krung thayo thangai chamung phalno hotel restaurant akoro go jene mungo thangai shoykya osamotai sambai phekya osamotai ni jorawo chamurone quality bahai sabstra tong kri jene mungo angkor ka hangkor te bilinuya bikhas te tang phangro kutai phalno restaurant khobi juda juda hotel te chamung phalno rogo jene mungo thangai shoykya bikhas te tang phang dokin hangkor Shakam Tang with the Katana Muni Bishin Tui, Bulunia, Shabron Chanted Bazani, Dodo Doli Watangi, Samung Palnok, Hotel Destron Rogo, Chiri Nekia, Ochiri Nemungo Tongo, Bakasir, Tang Pang, Deputy Collector Shundre Shil, the King Hanko Shakam Tang Badini Tang Pang Okra, Doctor Shuboto Das Kube Kuban Tang Pang Rok. Among me, Pujusumo, Abner Shobai Palotak Ben, Shiasa Protomikuchi. এবং আপনারা যেন পূজোর আনন্দ ঠিকঠাক মতো করতে পারেন তার জন্য আমরা জেলা প্রশাসন এবং পুলিশ দপ্তরের সহযোগিতায় আমাদের এই জেলার যে ফুড সেফটি অফিসার আছে উনাকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়েছি বিভিন্ন মিষ্টির দোকান তারপর ধরুন রেস্টুরেন্ট এই সমস্ত জায়গাগুলোতে আসলে এই পূজোর সময়ে এদের যে বিজনেস করার যে ব্যাপার সেটা অনেকটাই বেড়ে যায় লোকজন সবাই বাইরে খেতে আসে এবং ওনাদের যতটা সম্ভব যাতে স্বাস্থ্যকর খাবার ওনারা পরিবেশন করেন তার জন্য দোকান দোকানগুলোতে আমরা পরিদর্শন করছি এবং যার যেটা করার দরকার সেই মতো করে আমরা ইমপ্রুভমেন্টও কিছু দেখছি এবং সাথে এটাও বলছি যে যদি ইমপ্রুভমেন্ট নোটিশের মোতাবেক ওনারা ওনাদের যে প্রিমাইসেস ওনারা যেখানটায় খাবার তৈরি করছেন যে যেখানটাকে রাখছেন মজুত করে এগুলো এই সমস্ত জায়গাগুলো যাতে ওনারা আমাদের এই ফুড সেফটি আইন মেনে করেন কাজ করছেন না তাহলে ওনাদের এগেনস্টে ফাইনের ব্যবস্থা জরিমানার ব্যবস্থা আছে আপ টু 2 লাখ মানে 2 লাখ টাকা পর্যন্ত আমরা জরিমানা করতে পারি এমনকি জেল 5 বছর পর্যন্ত জেলের ব্যবস্থা আছে এমনকি দোকান বা ব্যবসায়িক যে প্রতিষ্ঠান আছে সেটা আমরা বন্ধ করে দিতে পারি তো আমরা আইন মতো ব্যবস্থা ওনাদের এগেনস্টে নেব যদি আমাদের কথা পালন ঠিকঠাক মতো না আজকে কি সচেতন করে দিয়েছেন তাদেরকে আজকে সচেতন করেছি আগেও এসেছি বারবার আমরা এই জিনিসটা করি কিন্তু যেহেতু উৎসবের মরশুম আসছে তার জন্য আমরা ইন্টেন্সিভ ওয়েতে আজকের এটা করছি এবং কালকেও করব চেষ্টা করছি সমস্ত দোকানগুলোতে যেতে এবং পূজোর কথা মাথায় রেখেই আমরা এই জিনিসটা করছি মূলত কোন কোন দোকানে যাচ্ছেন আপনারা সবকটা মিষ্টির দোকান সবকটা রেস্টুরেন্ট হোটেল এই সমস্ত জায়গাগুলোতে আমরা ফোকাস করছি যাওয়ার জন্য চেষ্টা করছি সমস্ত ব্যাপারগুলো নিয়ে এইমাত্র আমি একটা মিটিং করে আসলাম সার্কিট হাউসে আমাদের এনজিপি সাহেবের নেতৃত্বে একটা মিটিং হচ্ছিল সমস্ত ক্লাব ওনার্সদের এবং ওইখানে আমি প্রপোজ করেছি যে যারা এই ফুটপাতে দোকান করবেন টেম্পোরারি দোকান শুধুমাত্র পুজোর দিনগুলো সেই সমস্ত যারা ব্যবসায়ীরা আছেন ওনাদের আমার অফিস থেকে আমাদের যিনি ফুড সেফটি অফিসার আছেন ওনার কাছ থেকে একটা টেম্পোরারি পাস পারমিশন আমরা ওনাদেরকে আনতে বলেছি এবং উইদাউট পারমিশন আমরা যখন পুজোর দিনগুলোতে র্যান্ডম ভিজিট করব সেই উইদাউট পারমিশনে যদি কোনো দোকান থাকে বিরিয়ানি মাংস বিক্রি করবো তাতে আমাদের কোনো আপত্তি নেই আপনারা করুন কিন্তু আমাদেরকে কাছ থেকে পাস একটা আনতে হবে এবং পাস আনার সময় যখন উনি যাবেন ওনাকে আমরা যতটা সম্ভব একটুখানি ব্যবহার করে দেবো যে এই সমস্ত নিয়মগুলো আপনাকে মেনে আপনার দোকানটা করতে